যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধারে চাঞ্চল্য গয়েরকাটায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গয়েরকাটা নাকা চেকিং পয়েন্টে যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার করল বানারহাট থানার পুলিশ। তদন্তের স্বার্থে দুজনকে আটক করা হয়েছে। জানা গেছে, শুক্রবার গয়েরকাটা আম্বাডিপা নাকা চেকিং পয়েন্টে যাত্রীবাহী একটি বাস আটক করে তল্লাশি করতে গিয়ে বাসের বাংকার থেকে গাঁজা ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয়। চারটি ব্যাগে মোট 18 কেজি গাঁজা ছিল বলে জানা গিয়েছে। বাসের ভেতর থেকে গাঁজা উদ্ধার হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর যাত্রীদের আটক করে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে বানারহাট থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অ্যাডিশনাল এসপি সহ বানারহাট থানার আইসি ও বিন্যাগুড়ি আউটপোস্টের ওসি। তদন্তের স্বার্থে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বানারহাট থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, আমাদের টিভি। সকলে জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা। এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরাস উৎসব পালন করতে চলেছে। এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি, যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড় এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।